থেকে আজ থেকে তোমাকে সঙ্গে নিয়ে যদি আমার মৃত্যু হয় তবু আমি মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিব তাই তো বলছি মালা তোমাকে নিয়ে আমি অনেক অনেক দূরে পালিয়ে যাব না আজ আমি অবীর যোদ্ধা লাঠিয়াল মালিক সর্দারের সন্তান বলুন সোনাপতি বলুন কি প্রস্তাব নিয়ে আপনি এখানে এসেছেন আমি তোকে বন্দি করে কারাগারে নিয়ে যাব কি যে বলবো কি যে বলবো উজির আজম গোলাম খান আমি নিরস্ত্র নিরস্ত্র এই নাও তোমার হাতিয়ার ঠিক হয় দেখা যাক কার বাহুতে কতটুকু শক্তি তুমি কোনো তুমি কোনো চিন্তা করো না মালা তুমি কোনো চিন্তা করো না যা সেটা যা আমার পিতাকে খবরটা জানিয়ে দিয়ে বল উজির আজম গোলাম খান তার সন্তানকে ধরে নিয়ে গেছে আর একটি কথা শুনে রাখো উজির আজম গোলামের গোলামটা আমার পিতা যদি এই কথা জানতে পারে তোকে দিবে একেবারে খোদার হস্তে কুরবানি 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 নিয়ে যাও তুমি কোথা যাচ্ছ মালা ছেড়ে দাও বলছি আমার পথ ছেড়ে দাও ছেড়ে দেব তোমাকে আমি ছেড়ে দেব না তুমি তোমার জন্য আমার তোমার মনোবাসনা আমার মনোবাসনা পূর্ণ করার জন্য তুমি জন্মেছো তাই আমি তোমাকে শোনো এখনো সাবধান করে দিচ্ছি সামান্য একটা কাজের লোক হয়ে সাহাজাদিকে কখনো ভালোবাসতে শোনা তাহলে তোমার গদদানটা থাকবে না বেশ শয়তানি এই সখী যা এই রাখে দা তুই কোথায় যাচ্ছিস আমি আমার প্রাসাদে ফিরে যাচ্ছি তোকে যদি তোকে যদি এই মিশরের রাস্তাঘাটে দেখি আমাকে যেতে দাও আমি প্রাসাদে ফিরে যাব যেতে দাও বলছি ছেড়ে দাও আমার পথ হাসতে হাসতে এই মালা নফরের পায়ে কখনো বর মাল্য দেবে না মনে রেখো তুমি যতই আমাকে এনকার করো তোমার ওই মুক্তার মালা আমার গলাতেই পড়াতে হবে বাদরের গলায় কোনোদিন মুক্তর মালার শোভা পায় না তোমাকে যদি আমি না পাই তাহলে তোমাকে আমি কাউকে পেতে দেব না কথাটা মনে থাকে যেন আমার স্বামীকে ধরে নিয়ে গেছে এই মুহূর্তে আমার শ্বশুরকে খবরটা দিতেই হবে দিতেই হবে আয়শা আমি পরস্পর জানতে পারলাম কাশেম নাকি মালাকে ভালোবাসে তাই যদি হয় তাহলে আমাদের বড় বিপদ হতে চলেছে তুমি কাশেমকে একটু বুঝিয়ে বলো ঠিক আছে স্বামী তুমি মাথা গরম করো না সে বাড়িতে এলে তাকে আমি বুঝি কি হয়েছে তোমার
কি হয়েছে মা? বন্দি করে নিয়ে গেছে। কে কে বন্দি করে নিয়ে গেছে? গোলাম খা বন্দি করে নিয়ে গেছে। এত দুঃসাহস গোলাম খার, সে হয়তো ভুলে গেছে লাঠিয়াল মালিক সাদের কথা। আজ থেকে 20 বছর পূর্বে তেমনি ভাবে মিশরের সিংহাসন লাঠির বাহুতে দেখেছিলাম। আজ আমি গোলাম খাকে ঠিক তেমনি ভাবে শাস্তি দেব। যেমন করে হোক আমার কাসেমকে তুমি উদ্ধার করে নিয়ে এসো। যান যান স্বামী, তাই যান। আয়শা, আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, এই মুহূর্তে আমি ছুটে চলে যাবো রাজপরদরে, সেখানে গিয়ে যেখান থেকে হোক যেমন করে হোক কাসেমকে আমি উদ্ধার করে নিয়ে আসবো। যদি উদ্ধার করতে পারি ভালো, আর যদি উদ্ধার করতে না পারি তাহলে ওই রাজপরদরে আমি শ্রীমান দিয়ে দেব। ওগো খোদা মেহেরবান, এ তুমি কি শোনালে? আমার একমাত্র কাসেমকে ওই উজির গোলাম খা ধরে নিয়ে গেছে, কিন্তু কেন, কি জন্য? তুমি আমার কাসেমের সহায় হয়ো খোদা মেহেরবান, তুমি আমার কাসেমের সহায় হয়ো। বেগম, তুমি কি তাহলে ওই কাসেমকে জামা তাও বলে স্বীকার করছো? আমি কেন যাবো না? তুমি এই কথা ভুলে যাও না স্বামী, ওই কাসেমের সাথে আমাদের মালার বিয়ে। যাকে আমি পথের ধুলো হতে কুড়িয়ে এনেছি তাকে আমি জামাতা বলে স্বীকার করতে পারি না। তার পূর্বে তোমাকে আমি যাবো না, মৃত্যুর সময় বলে যাচ্ছি। ওই মালার বিয়ে যেন ওই কাসেমের সাথে হয়। আমি কি করলাম? নিজের ভুলের বসে আমি বেগমকে হত্যা করলাম। কেন বেগম? আমি তোমাকে থেকে আশীর্বাদ করি, তুমি ব্যস্তবাসী হও বেগম, তুমি ব্যস্তবাসী হও। কোথায় সেই দুষ্টু কাসেম? আমি তার বিচার করব, আমি তার বিচার করব, কঠোর বিচার করব। এই বাদীর বাচ্চাকে আমি শৃঙ্খলিত করে দরবারে এনেছি। বাদীর বাচ্চাকে এনেছো? হুজুর বলুন না হুজুর, কি অপরাধে আমি আপনার খরচরে মিনতি করছি, আমাকে আপনি ছেড়ে দিন বৎসনন্দর। তুই আমার একমাত্র কলিজার টুকরা, মা মালাকে কোন সাহসে ভালোবাসতে গিয়েছিলি? জনাব, আমি মালার সঙ্গে ইচ্ছে করে ভালোবাসা করতে যাইনি জনাব, বরং রোজ রোজ মালাই আমাকে বিরক্ত করে তুলেছে জনাব। তাই আমি আপনাকে আবার বলছি, আপনি আমাকে ক্ষমা করে দিন জনাব। না না, আমি কোনো ক্ষমা করবো না।
ছেলের এই কাসেমকে কি শায়েস্তা করা যায় হে জেলেব এই শয়তান এই মালার কে হুজুর আমি কোনো অন্যায় করিনি হুজুর চাঁদের মতো মুখ খোলা আমার মলিন হয়ে গেছে গোলাম হুজুর আজম গোলাম আমাকে মেঝে মেঝে ধরে এনেছে হুজুর আপনি আমাকে আমি ক্ষমা করে দিন জেব আপনি আমার মেরে মেয়েকে দেখেছে ওই চোখে দুটোই পাখির বাচ্চা এমন নিষ্ঠুর আদেশ কি আপনি দেবেন না হুজুর আমি পালিয়ে যাবো আমি পালিয়ে যাবো আপনি আমাকে দেবেন না হুজুর আমি আপনার আমি আপনার আমি আপনার আমি আপনার কাশেম আমি আসছি পৃথিবীর এমন কোন শক্তি নেই কাশেমের উপর অত্যাচার করে একই একই পাপি তুই এমনি ভাবে ধুলের মাঝে পুরাছিস বল বল পাপি তোর কি হয়েছে বাবা 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 তুমি কোথায় বাবা তুমি কোথায় বাবা তুমি কোথায় তোর কি হয়েছে বাবা 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 তুমি কোথায় বাবা ওই উজির রাজম গোলামিসা উজির রাজম গোলামিসা আমার আমার দুটি চোখ উপরে নিয়েছে বাবা কি করলে তুমি ওরে ওরে বেইমান বাদশা তোর প্রাণে কি দয়া মায়া বলতে কিছু নেই এর জন্য কি আজ থেকে 20 বছর পূর্বে জীবন বাজি রেখে যুদ্ধ করে তোকে আমি এই বিশালের সিংহাসনে বসিয়েছিলাম তুই তার ভালো প্রতিদানা জামাই দিলি কিন্তু না ওরে বেইমান বাদশা তেমনি ভাবে তুই আমার কাশ্মীর চোখ দুটো উৎপাদন করছিস তেমনি ভাবে আমি তোদের শাস্তি দেব মানিক সর্দার তোমার ছেলের এত বড় সাহস আমার মেয়েকে ভালোবাসে দাঁড়িয়ে দেখ সঙ্গে মানিক সর্দারকে বন্দী করো মালিক সর্দারকে বন্দি করার মতো লোক এই মিশর রাজ্যে একটু জন্য গ্রহণ করেনি জানা এসো এসো গোলাম খাও দেখি কার বাহুতে কত
মালিক সর্দার আমার গোলাম খা বন্দী হলেও আমি এখনো জীবিত আছি বেশ তো সহজে আমি ছেড়ে দেব না তোমাকে আমি তো ভেবে পাচ্ছি না তাহলে কি কোনো বিপদ হলো আয়েশা আয়েশা এই তো আমি ফিরে এসেছি আয়েশা কিন্তু কিন্তু আমি রক্ষা করতে পারিনি তোমার সন্তানকে কেন স্বামী কি হয়েছে আমার কাশেমের আয়েশা আমি আমি দরবারে পৌঁছার পূর্বেই সেই নির্দয় বাচ্চার আদেশে উজির আজমে গোলাম খা তোমার সন্তানের চোখ আমার কাশেমের চোখ উপড়ে দিয়েছে কোথায় কোথায় আমার কাছে মা মা গো মা 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 তুমি কোথায় মা মা তুমি কোথায় ওই রাজম গোলাম খা আমার দুটো চোখ উপড়ে দিয়েছে মা 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 গো আমি যে চোখের যন্ত্রণা সহ্য করতে পারছি না মা তোমার মুখে আমাকে আগলে রেখো মা বাবা কাশে বাবা আমি চোখের জ্বালা নিয়ে আর সইতে পারছি না বাবা আমার স্বামীর চোখ আমার পিতা উপরে নিয়েছে তাই আমার স্বামীকে ছেড়ে আমি হাত ধরে আপনাদের কাছে চলে এসেছি কখনো নয় তোমার পিতা আমার একমাত্র কাশেমের চোখ উপরে দিয়েছে তাই তোমার স্থান আমার আমার বাড়িতে নয় যাও দূর হয়ে যাও আয়শা দাঁড়াও আয়শা মালা মালা রাজকন্যা নয় আয়শা মালা মালা আজ থেকে মাস থেকে আমাদের পুত্রবধূ তাই তো মালা ওই সমস্ত প্রাসাদের রাজ ঐশ্বর্য ত্যাগ করে স্বামীর হাত ধরে চলে এসেছে আমাদের এই পর্ণকুটিরে তাই তাকে তুমি তাড়িয়ে দিও না মা তুমি মা তুমি কোথায় মা মা তুই কোথায় মা আমি যে চোখের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না মা তুমি তুমি আমাকে শক্ত করে ধরো মা আমি যে চোখের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না আমি জানি এই জগতে সংসারে আমাদের কেউ না থাকুক উপরে আল্লাহ আছে তাই আমি আমার স্বামীকে নিয়ে অনেক অনেক দূরে চলে যাব আমার স্বামীর চোখ ভালো হলে আমি দেশে ফিরে আসব আমাদেরকে বিদায় দাও মা অনেক দূরে চলে যাব আমাদেরকে শুধু আশীর্বাদ করবেন আমরা যেন আমার স্বামীকে নিয়ে আবার ফিরতে পারি অন্য বলে তোরে মাগো অন্য বলে তোরে চোখে পার ভালো Thank you.
চোখ ভালো হয়ে যায় মা মাগো আমাদেরকে বিদায় দাও মা বিদায় দাও না মা না আমার চোখ আমি আমার চোখ আমি ভালো করতে চাই না মা আমি শুধু তোমার সন্তান হয়ে তোমার বুকে থাকতে চাই মা 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 তুমি কোথায় মা আমি তোমার বুকে থাকতে চাই মা আমি তোমাদের ছেড়ে ওই মহিষ বনে যেতে পারবো না মা আমাদেরকে যেতে হবে স্বামী আবার তোমার চোখ যদি ভালো হয়ে যায় তবু যে আবার আমরা মা বাবার কাছে ফিরে আসবো তুমি 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 পারবে মালা এই অন্ধ স্বামীর হাত ধরে এই 12 বছরের জন্য বনবাসী কাটাতে পারবো স্বামী পারবো আমি সারা আমি বনে বিদায় দেন বিদায় দেন মাতা Thank you.
দেন আম্মা। আয়শা পাগল যখন বলেছে তোমার স্বামীর চোখ ভালো হবে, ওই পাগলের কথা তো তুমি কাশেমকে বিদায় দাও আয়শা, তুমি কাশেমকে বিদায় দাও। বাবা 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 তুমি কোথায় বাবা? কাছে বাবা 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 চোখের যন্ত্রণা সহ্য হচ্ছে না মা। Oh,
বাবা বাবা তুমি কোথায় বাবা কাছে বাবা আপনি একটু এদিকে আসুন বাবা 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 আমাকে যখন মহিষী বনে যেতে হবে সেই 12 বছরের জন্য কিন্তু আপনার হাতটা দিন তো বাবা এটা এই তো আপনার হাতটা মাথায় রেখে আমি যেটা বলবো আপনি ঠিক সেটাই শুনবেন বলো বাবা তুমি কি বলতে চাও আমি যতদিন পর্যন্ত আমার চোখ ভালো করে ফিরে না আসব ততদিন পর্যন্ত আপনি ওই আলিগড়ের যুদ্ধের লাঠি হাতে ধারণ করতে পারবেন না বাবা ঠিক আছে বাবা আমি তোমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করে বলছি যতদিন পর্যন্ত তোমার চোখ ভালো না করে তুমি বাড়িতে ফিরে না আসবে ততদিন পর্যন্ত ওই আলিগড়ের লাঠি আমি হাতে না ঠিক আছে বাবা এবার এবার আমরা আছি বাবা এই কর আয়শা আজ আমাদের সব শেষ হয়ে গেল আয়শা তাই চলো আয়শা আমরা আগে খোদার দুয়ারে হাত তুলে পড়তাম না যাতে করি হে মেহরবানি খোদা তুমি আমার কাসেমকে যেখানেই রেখো সুখে রেখে খোদা ভালো রেখা তুই মাছ খাবি বল বল মন জ্বলে বল তুই আর কোনদিন আমাকে 100টা টাকা দাও না বাবা মুখবি বল বল হামজাদা বল দাও না বাবা 100টা টাকা দাও না না কখনো আমি তোকে টাকা দেব না দাও না বাবা কখনোই দেব না 100টা টাকা দাও বল বল হামজাদা কখনো মুখবি বল বাবা মাত্র 100টা টাকা দাও না বাবা 10 টাকার মদ কিনবো আর 90 টাকা তুমি তো জানোই বাবা এই যে এই নে টাকা আর কোনদিন তুই আমার বাড়িতে আসতে পারবি না আসছে কে তোর মতো ছেলেকে আমি ত্যাজ্য পুত্র করলাম বাবা ত্যাজ্য পুত্র করলাম ত্যাজ্য পুত্র করলেও কিন্তু কমলা আমাকে ত্যাজ্য করবে না কমলাকে যে আমি চাই সে যে আমার কমলার কমলা যে আমাকে মন পান দিয়ে ভালোবাসে আমি যাব সেই কমলার কাছে দেখি কোথায় আছে কমলা কখনো তোমায় সারা বাজবো জীবন মরণের সাথী তুমি জীবন মরণের সাথী তুমি কমলা কমলা এই তো আমি এসেছি কমলা এখন একটু ফুর্তি করো নাচো গাও এই যে আমি 100 টাকা নিয়ে এসেছি নাচো গাও হ্যালো
কমলা বাবার কাছ থেকে 100 টাকা নিয়েছি 10 টাকার মদ কিনেছি আর বাকি 90 টাকা তোমাকে দিয়েছি কাছেলেন ফুটি করে আবার 90 টাকা এখনো বলছে এখনো টাকা দাও বলছি তো কমলা আমার কাছে আর একটি পয়সাও নাই আচ্ছা তোমাকে দেখাচ্ছি স্বামী মালা স্বামী আর আর কত দূর যেতে হবে মালা স্বামী এই তো একটি বন দেখা যাচ্ছে স্বামী আমরা মনে হয় বনে চলে এসেছি স্বামী ওই যে একটি বন দেখা যাচ্ছে মালা স্বামী আমি যে ক্ষুধার জ্বালায় আর পথ চলতে পারছি না মালা স্বামী এখানে আমি কি খেতে দেব স্বামী চলো আমরা একটু আর এগিয়ে যাই স্বামী ঠিক আছে মালা তুমি তাই চলো কে কোথায় গেল পালিয়ে পালানোর জায়গা নেই কত দূর যেতে হবে মালা এই তো মনে হয় মহেশ বনে চলে এসেছি স্বামী আর একটু আমি যে আর পারছি না মালা স্বামী কি করব স্বামী এই যে আমাদের কপালে ছিল স্বামী তোমাদের কাছে যা কিছু আছে আমাদের দিয়ে দাও মালা 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 কে কে তোমরা ডাকাত ডাকাত এখানে বলছে যা আছে ওটাকে দিয়ে দাও তোমরা কি কাজ আমাকে জানে বের ফেলবো তোমাদের ওগো ওগো কে কোথায় আছো আমাদেরকে রক্ষা করো কেউ নেই এখানে তোমাদের রক্ষা করার জন্য কে দাও তোমাদের কাছে যা কিছু আছে দিয়ে দাও না না মালা না আমরা আমরা বড় বিপদে পড়েছি আমাদেরকে তোমরা ক্ষমা করে দাও ডাকাত ভাই ছেড়ে দাও ক্ষমা ডাকাতের কাছে কোনো ক্ষমা নেই এখনো বলছি তোমাদের কাছে যা কিছু আছে দিয়ে দাও মালা মালা স্বামী বাঁচাও স্বামী আমাকে বাঁচাও বাবা আমাদেরকে ডাকাত ধরেছে বাবা কে তুই পাহাড়ের সর্দার আমি ডাকাত আছি আমাদের রাজত্বে পাহাড়ি সর্দার আমরা পালিয়ে যাবো না আমরা যাবো না হায় হ্যাঁ আমি আছিলাম আইছি তোহারে আর কোনো ভয় নেই বাবা আমরা আমার অন্ধ স্বামীকে নিয়ে বনে এসেছি কিন্তু কোথায় যাব আমরা কিছু বুঝে উঠতে পারছি না বাবা ঠিক আছে মাইছি তোরা আমার কাছে আমার বাড়িতেই তোরা আশ্রয় নিবি চল মাইছি ঠিক আছে বাবা তুমি তুমি আজ থেকে আমার ধর্মের বিটি আছিস রে আছি হ্যাঁ মাইছি বাবা কে 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 ওটা মা ও আমার অন্ধ স্বামী আমি নিয়ে মন এসেছি বাবা তুমি
তুমি মালার খসম আছিস রে হ্যাঁ বাবা আমি আমি যে চিরতরে অন্ধ হয়ে গেছি বাবা আমি মালার স্বামী বেশ ভালো আছিস বাপ তোরা আমার সাথে আমার ঘর বেচল মালা আয় মা মালা মালা আয় স্বামী চলো স্বামী আয় মা ঠিক আছে মালা আমার ঘরে আয় মা তো তাই চলো মালা আমার সাথে চলে আয় আমি তোহাদেরকে দেখিয়ে দেব حق مولا إلا الله এসেছি এই জঙ্গলে আর মাত্র একটি দিন বাকি আছে দেখি দেখি এই একটি দিন আমার কেমন করে কাটবে হক মওলা ইল্লাল্লাহ মালা স্বামী আর কত দূর যেতে হবে মালা এই তো স্বামী চলে এসেছি স্বামী আমি যে আর পথ চলতে পারছি না মালা এই তো আর একটু স্বামী আর স্বামী মালা মালা স্বামী এই তো আমি ওঠো স্বামী এই কে বাবা আমরা আমরা পথি পথি আমরা পথ হারিয়ে এই জঙ্গলে এসে পড়েছি বাবা আপনি কে বাবা আমি দরবেশ কে তুই আমার ধ্যান ভঙ্গ করলি বাবা আমার অন্ধ মনে রাখিস এগারো মাস ২৯ দিন একটি দিন মাত্র গত হলে আমার ধ্যান সাধন হতো কিন্তু তোরা আমার ধ্যান সাধন ভঙ্গ করলি বাবা ভুল হয়ে গেছে বাবা আমি তোদের অভিশাপ না বাবা না আমাদেরকে অভিশাপ দিও না বাবা আমরা বড় যে দুঃখী বাবা তোমার কাছে আমি ক্ষমা চাইছি বাবা 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 হ্যাঁ বাবা আপনি আমাদেরকে অভিশাপ দেবেন না বাবা আমরা যে বড্ড দুঃখী দুঃখী হ্যাঁ বাবা কি হয়েছে মা ভজ মুর্শিদের চরণে মেলা ভজ মুর্শিদের চরণে মেলা চার পিয়ালাই নিত্য মদে চার পিয়ালাই নিত্য মদে তারে কর Oh,
আল্লাহ আমি বুঝতে পেরেছি বাবা তোমরা খুব বিপদে পড়েছো মা বাবা হ্যাঁ মা তোর স্বামীর তো চোখ খুব ভালো হবে বাবা সত্যি বলছেন বাবা হ্যাঁ মা আমি সত্য বলছি তাই আমি চললাম ঔষধ আনতে আমার আসতে বারো বছর সময় লাগবে আর তোরা এই বনের মাঝেই থাকবি আমি যতদিন না আসব ততদিন এই বন থেকে তোরা চলে যাবি না বাবা হ্যাঁ মা আমি তোদের জন্য সুদান্তে চললাম বাবা 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 কোথায় বাবা মালা স্বামী বাবা চলে গেছে যা বলে গেল আমার চোখ সত্যি ভালো হবে মালা হ্যাঁ স্বামী আমি আমি আবার তোমাকে দেখতে পাবো মালা হ্যাঁ স্বামী আমাকে তুমি দেখতে পাবে ঠিক আছে মালা আমার যে বড্ড ক্ষুধা লেগেছে তুমি আমাকে কিছু খেতে দাও মালা স্বামী এইখানে আমি কোথায় খাবার পাবো স্বামী ঠিক আছে তোমার যখন খিদে পেয়েছে তাহলে তুমি একটু বসো আমি দেখি কোথাও খাবার পাওয়া যায়নি সখি কাশেম ভাইয়ের বড্ড খিদে পেয়েছে তুই যাবি কেন তুই কাশেম ভাইয়ের সাথে থাকো আমি খাবার নিয়ে আসি রাশিদা ঠিক আছে বোন তুমি আমাদের জন্য খাবার নিয়ে এসো ঠিক আছে ভাইজান আমি তাই যাচ্ছি মালা মালা আমি যে ক্ষুধা আর সহ্য করতে পারছি না মালা তুমি চলো স্বামী স্বামী তুমি চলো চলো স্বামী তাই চলো মালা তাই চলো দিন দিন জ্বলে উঠছে পুত্র শোকের আগুন সে কি বেঁচে আছে নাকি মরে গেছে হে খোদাবান তুমি তাকে যেখানে রাখো খোদা তুমি তাকে সুখে রেখো তাকে সুখে রেখো খোদা তাকে সুখে রেখো খোদা তাকে সুখে রেখো আব্বা হুজুর আপনি দিন রাত বসে বসে কিসের চিন্তা করছেন আব্বা হুজুর ওরে হাসিম আমি চিন্তা করছি তোর এক বড় ভাই ছিল আজ থেকে ২৫ বছর আগে তাকে আমি হারিয়ে ফেলেছি রে বাপ হারিয়ে ফেলেছেন আব্বা হুজুর আমার বড় ভাইকে আপনি কোথায় হারিয়ে ফেলেছেন বলুন আব্বা হুজুর বলুন ওরে হাসিম তাহলে তুই শুনতে চাস হাসিম তাকে আমি হারিয়ে ফেলেছি কোথায় বলুন আব্বা হুজুর কোথায় হারিয়ে ফেলেছেন আমরা যখন ওই মিশরে সফর করছিলাম হঠাৎ করে মিশরের ঘাটে এক দল ডাকাত এসে হানা দিয়ে টাকা পয়সা ধন দৌলত সহ তোর বড় ভাইকে চুরি করে নিয়ে গেছে আব্বা হুজুর হাসিম তাকে চুরি করে নিয়ে গেছে আমি যাব যাব সেই ডাকাতের খোঁজে যদি আমি তাদেরকে খুঁজে পাই তাদেরকে আমি জিন্দা কবর দেব উনি হাসিম উনি হাসিম তুই যাসনি বাপি ওই গভীর জঙ্গলে তুই যাসনি ওই জঙ্গলে ডাকাতেরা ওত পেতে বসে আছে তোকেও যে তোর বড় ভাইয়ের মতো করে নিয়ে যাবি কাঁদিস নে বাপি কাঁদিস নে তুই কাঁদিস নে বাপি কাঁদিস নে আমি আমি কাঁদবো না ভাইয়ের শোকে আমার কলিজা জ্বলে যাচ্ছে আর আপনি বলছেন আমি কাঁদবো না তোর কান্না যে আমি সইতে পারি ভাইয়ের শোকে এ কলিজা জ্বলে ওই আব্বা ভাই পাব কই গেলে কাদিস রে বাপি কাদিস রে
আপনাকে আমি দুই বছরের সময় দিলাম, আপনি দুই বছর পরে একসঙ্গে চার লক্ষ টাকা নিয়ে দরবারে হাজির হবেন। ঠিক আছে জনাব, আমি এই খাজনার জন্য আমাদের বাদশাহ আমিরের কাছে আপনার জন্য জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। বাহুজো, আমার মনে হচ্ছে লোকটা বেশ সুবিধার নয়। তা কেন বাবা হাসিম? দেখলেন না বাবা, লোকটার মাঝে কেমন যেন একটু চঞ্চলতা ভাব দেখা দিয়েছে।
ঠিক আছে হাশেম, সেটা পরে দেখা যাবে। শোনো হাশেম, আমার মৃত্যুর পরে তুমি হবে হীরানগরের বাচ্চা, তাই আজ থেকে ওই স্কুলে লেখাপড়ার পাশাপাশি তোমাকে ভবিষ্যতে তোমাকে রাজকার্য পরিচালনা করতে হবে, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে আব্বা হুজুর, আমার মনে থাকবে। আব্বা হুজুর, আমাদের বাগান থেকে কে যেন রোজ রোজ ফল চুরি করে আনে, আমি যাব সেই ফল চুরাকে ধরতে। বেশ, তুমি অনুমতি দান ফল বাগানে যাও, সেই ফল চুরাকে ধরতে। বেশ, তুমি তাহলে ফল বাগানে ফল চুরাকে ধরতে যাও, বেশিক্ষণ দেরি করবে না, অতি সত্বর আবার ফিরে আসবে। ঠিক আছে আব্বা হুজুর, তাই হবে। তুমি যাও। সুন্দর সুন্দর ফল ফুটেছে, আজকে আমি মন ভরে ফল চুরি করব। তাই তো বলি, আমাদের বাগান থেকে কে রোজ রোজ ফল চুরি করে আনে? আমি বাগানের মালিক। তুমি বাগানের মালিক? আমি বাগানের মালিক। ও গো বাগানের মালিক, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনোই ফল চুরি করব না। আমাকে তুমি ক্ষমা করে দাও, আর আমি কখনো কোনোদিনও ফল চুরি করব না। তুমি যখন বাগানে ফল চুরি করেছো, তোমাকে শাস্তি পেতেই হবে। কি শাস্তি? শাস্তি? হোগো বাগানের মালিক, আমি হাত জোর করে বলছি, আমি আর কখনোই ফল চুরি করব না। এই সুন্দরী কাজকে আমি ছাড়ছি না, এই সুন্দরীকে আমার মনের কারাগারে বন্দি করে রাখব। আজ আমি ওকে ছাড়ছি না, এ যেমন সুন্দরী, ওকে আমার যে কোনো ভাবে আমার মনের কারাগারে বন্দি করতেই হবে। কি ভাবছো বাগানের মালিক? শোনো শোনো, ও হে কন্যা বলি যে ¡Gracias!
থাকতাম বলে